নমস্কার বন্ধুরা জবাব সানি শিলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে একটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেটা তোমাদেরকে বলে দেই যে তোমাদের কিন্তু আমুল কোম্পানির পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম কোয়ালিফিকেশনের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মানে ন্যূনতম কিন্তু তোমাদের এইট পাস থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশান অথবা এইট পাস থেকে শুরু করে কিন্তু এক একদম টুয়েলভ পাস পর্যন্ত কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে তোমাদেরকে আমি সম্পূর্ণ জব ডিটেলস কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো আর তার আগে রেখে বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তো চলো তোমাদেরকে জব ডেসক্রিপশান কী রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে তোমাদের আমুল প্রাইভেট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে দু হাজার তেইশে কিন্তু নিয়োগটি চলছে আর সেখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো ছিয়াশিটি আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তো কোয়ালিফিকেশান রয়েছে কোনোটার ক্ষেত্রে এইট পাস কোনোটার ক্ষেত্রে কিন্তু টেন পাস কোনোটার ক্ষেত্রে কিন্তু টুয়েলভ পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি কোনোরকম কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের চাইনি উইদাউট এক্সপিরিয়েন্সে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মানে যারা ফ্রেশার্স তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এজ লিমিট রয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর সরি মেলদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিউটি আবার কিন্তু তোমাদের রয়েছে আট ঘন্টা এক ঘন্টার জন্য তোমাদের ব্রেক দেওয়া হবে আর স্যালারি কিন্তু তোমাদের থাকছে পনেরো হাজার চারশো থেকে কিন্তু একুশ হাজার চারশো পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি হবে আর সেখানে কিন্তু তোমাদের বছর বছর স্যালারিটা বাড়ার এখানে সম্ভাবনা রয়েছে আর সেখানে কিন্তু স্যালারির পাশাপাশি তোমরা যে ফেসিলিটিসগুলো পাবে সেটা হচ্ছে পি এ ওটি বোনাস এগুলো কিন্তু তোমাদের এগুলো থাকছেই আর সাথে তোমাদের বলে রাখি বন্ধুরা তোমরা যারা দূর থেকে আসবে মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে নিয়োগ হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দেবো কোথায় কোথায় নিয়োগ হচ্ছে তো বন্ধুরা সেই লোকালিটি ছাড়া যারা বাইরে থেকে আসবে তাদের জন্য কিন্তু রুম ফ্রি দেওয়া হচ্ছে মানে তাদের জন্য থাকার ব্যবস্থাটা কিন্তু পুরোপুরি ফ্রি কিন্তু খাওয়ারটা কিন্তু নিজের টাকায় মানে খাওয়ার বন্দোবস্ত কিন্তু নিজের টাকায় করতে হবে কিন্তু কোম্পানি থেকে কিন্তু তোমাদের যে থাকার ব্যবস্থা সেটা কিন্তু একদম ফ্রি তো খুব ভালো একটা সুযোগ রয়েছে যারা দূর থেকে কোম্পানিতে কাজ করতে আসবে তাদের জন্য আর উইকেন্ডে কিন্তু তোমরা একদিন ছুটি দেওয়া হবে আর তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা তোমাদের কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দেখো বিভিন্ন রকম কিন্তু পোস্ট রয়েছে যেমন ধরো মানে অর্ডার প্যাকেজিং যেখানে কিন্তু টেন পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি যেখানে কিন্তু এইচএস পাস বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্ডার ডেলিভারি সেটা যে কোনো ডিগ্রির হতে পারে মানে যে কোনো তোমার কোয়ালিফিকেশান থাকলেই তুমি এখানে পারবে অ্যাপ্লাই করতে এছাড়াও রয়েছে দেখো লোডিং আনলোডিং সেক্ষেত্রে কিন্তু যে কোনো ডিগ্রি থাকলেই তোমার এখানে অ্যাপ্লিকেশান তুমি করতে পারছো স্টোর এক্সিকিউটিভ যেখানে কিন্তু এইচএস পাস যোগ্যতায় তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সিকিউরিটি গার্ড যেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়াও আরও বেশ কিছু রকম পোস্ট রয়েছে তো তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারো মানে ন্যূনতম কিন্তু তোমাদের বলে রাখি যে মানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত বা এইট পাস ক্যান্ডিডেটও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে কিন্তু মানে থাকার বন্দোবস্তটা একদম ফ্রি রয়েছে আর বলে রেখি বন্ধুরা জব লোকেশন তোমাদের বলে রেখি অল ওভার কলকাতা তারপরে রয়েছে দেখো ধুলাগড় এটা যেটা হাওড়ায় রয়েছে এছাড়া রয়েছে হুগলিতে নর্থ চব্বিশ পরগনায় নিয়োগ হচ্ছে নদীয়াতে নিয়োগ হচ্ছে সাউথ চব্বিশ পরগনায় নিয়োগ হচ্ছে মেদিনীপুর বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদেও কিন্তু নিয়োগ হচ্ছে বন্ধুরা দেখো এই বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ হচ্ছে তোমরা কিন্তু বাকি যে সমস্ত জেলা রয়েছে সেখান থেকেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমাদের কিন্তু একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের থ্রুতে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা যে লিঙ্কটি পাবে সেই লিংকে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট এই পেজটি ওপেন হবে এবং এই পেজে আসার পর ঠিক একদম নিচে চলে আসবে যেখানে লেখা রয়েছে ড্রপ ইউ ও সিভি এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর কিন্তু তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য দিয়ে কিন্তু তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দিয়ে তো বন্ধুরা এখানে তোমাকে প্রথমে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে কিন্তু একটা পেজ ওপেন হবে এবং সেই পেজে কিন্তু তোমাদেরকে নিজেদের নাম তারপরে নিজেদের বাদবাকি যাব যাবতীয় যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে তো বন্ধুরা পেজটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে দেখো এখানে লেখা রয়েছে এন্টারিও নেম তো এখানে কিন্তু তোমাদের নামটা লিখতে হবে নামটা টাইপ করতে হবে তারপরে রয়েছে দেখো মেল অ্যাড্রেস তো সেখানে কিন্তু তোমাদের যেটা মেল অ্যাড্রেস রয়েছে সেটা তোমাদের দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে তোমরা যদি ইন্ডিয়ার বাইরে থেকে অ্যাপ্লিকেশন করো তাহলে এখানে আউটসাইড ইন্ডিয়া দিতে হবে তো যেহেতু তোমরা ইন্ডিয়ার মধ্যে থেকেই দেখছো সুতরাং এখানে তোমাদের কিছু করার দরকার নেই কারেন্ট লোকেশান দিতে হবে টোটাল এক্সপিরিয়েন্স যদি না থাকে মানে কোনো রকম যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফ্রেশার্স অপশানটাতে ক্লিক করতে পারো আর তোমাদের যদি এই কাজের ওপর কোনো রকম অভিজ্ঞতা থাকে তাহলে সেখানে কয় বছরের অভিজ্ঞতা রয়েছে সেটা তোমাদেরকে মেনশন করতে হবে এরপরে বন্ধুরা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটাজ রিজিউম তো সেক্ষেত্রে তোমাদের একটা পিডি পিডিএফ একটা ফাইল আপলোড করতে হবে যেখানে তোমাদের টোটাল সিভি থাকবে মানে সমস্ত তোমাদের বায়োডাটা থাকবে নিজেদের নাম বাবার নাম নিজেদের কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশান বয়স তো অ্যাড্রেস সমস্তটা দিয়ে কিন্তু একটা তোমাদেরকে পিডিএফ ফাইল বানাতে হবে যেটা তোমাদের এখানে আপলোড করতে হবে তারপরে কিন্তু টোটালটা এখানে দেখা রয়েছে সাবমিট তো এই সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের টোটাল ফর্ম ফিল আপটি কিন্তু এখানে কমপ্লিট হবে তো আশা করছি বোঝাতে পারলাম এরপরও যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারবে তো বন্ধুরা দেখো এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে মানে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো মানে যে কোনো পাশ যোগ্যতায় কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো যেখানে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের থাকার বন্দোবস্ত কিন্তু একদম ফ্রি রয়েছে আর এরপরও যদি কোনো রকম কোনো অসুবিধা হয় ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমাদের এই নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু সেখানেও একবার মানে কল করে আউট করে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ